আসসালামু আলাইকুম। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণী শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মিজানুর রহমান তোমাদের জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম, হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শিরোনাম বাংলাদেশের সামাজিক পরিবর্তন, দ্য সোশ্যাল চেঞ্জ অফ বাংলাদেশ। তাহলে আমাদের প্রথমে জেনে নেওয়া যাক যে সামাজিক পরিবর্তন কি। সামাজিক পরিবর্তন কি, আমরা যদি এই প্রশ্নের উত্তরে বলি সামাজিক পরিবর্তন কি জিনিস, তাহলে আমরা প্রথমে বলতে পারি সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনকেই সামাজিক পরিবর্তন বলে। সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনকে সমাজ কাঠামো ও এর কার্যাবলী পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে। সমাজ কাঠামো ও এর কার্যাবলী পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা মূল কথাটা জেনে নিলাম সামাজিক পরিবর্তন কি। আমরা যদি ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে এই টোটাল ভূমিকা নিয়ে যদি বলি যে সমাজ পরিবর্তনশীল, এটা আমরা সবাই জানি। বাংলাদেশের সমাজ বৈশিষ্ট্যের কিন্তু ব্যতিক্রম নয়। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক কিন্তু পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগের পরিবর্তন কিন্তু এদেশের সমাজ আর অর্থনীতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ব্যাপক শিল্পায়ন আর নগরায়ন নারীর ভূমিকায় পরিবর্তন এনে দিয়েছে। সমাজ জীবনের পরিবর্তন একদিকে যেমন পুরাতন সমস্যাগুলো জটিল রূপ ধারণ করেছে, অন্যদিকে তেমনি নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটেছে। এ অধ্যায়ে আমরা সামাজিক পরিবর্তনের ধারণা, বাংলাদেশের সমাজ পরিবর্তনের কারণ, গ্রাম ও শহর ভেদে পরিবর্তনের প্রভাব এবং নারীর ভূমিকার পরিবর্তন সম্পর্কে জানব, পর্যায়ক্রমে জানবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সামাজিক পরিবর্তনের সম্পর্কে সমাজবিজ্ঞানীরা যে সকল সংজ্ঞা প্রদান করেছে তার দু একটি সংজ্ঞা জেনে নেওয়া যাক। আমরা প্রথমে বলতে পারি সামাজিক পরিবর্তনের ধারণা সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিড কি বলেন সেটা জেনে নেওয়া যাক। তিনি বলেন, সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। সামাজিক পরিবর্তন কি? সমাজের মধ্যকার সংগঠনগুলোর পরিবর্তন। ম্যাকাইবার কি বললেন? মানবীয় সম্পর্কের পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। তাহলে ম্যাকাইবার কি বললেন? মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বাংলাদেশের সমাজ পরিবর্তন উপাদান এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান এবং এর প্রভাব। বাংলাদেশের সমাজ পরিবর্তনের প্রভাব এবং এর প্রভাব বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান এবং এর প্রভাব। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান এবং এর প্রভাব নিয়ে আমরা আলোচনা করব এখন ইনশাল্লাহ। আমরা খুবই মনোযোগী হয়েই আমাদের পাঠে
আমরা প্রথম উপাদানের মধ্যে রয়েছে প্রাকৃতিক উপাদান, 1 নং পয়েন্ট রয়েছে প্রাকৃতিক প্রাকৃতিক উপাদান। তাহলে আমরা জেনে নিই প্রাকৃতিক উপাদানটা কি। বাংলাদেশের ভূ প্রকৃতিগত অবস্থান সামাজিক পরিবর্তনে কিন্তু একটি উল্লেখযোগ্য কারণ। ধীর এবং আকস্মিক ভৌগোলিক পরিবর্তন, জলবায়ু সংক্রান্ত পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে এবং সমাজের ব্যাপক পরিবর্তন সাধন করে। এদেশে নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, অনাবৃষ্টি, অতিবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ যেন প্রতিদিনের ঘটনা। তোমরা কিন্তু বর্তমান সময়কে খেয়াল করলে এটা বুঝতে পারবে যেন প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের নিত্যদিনের সঙ্গী। কদিন পরে দেখা যায় যে টর্নেডো হচ্ছে, কদিন পরে ঘূর্ণিঝড়, কদিন পরে দেখা যায় নদী ভাঙ্গনে ব্যাপক এরিয়া, এবার যে বন্যায় হয়ে গেল, তোমরা খেয়াল করেছো যে হাজার হাজার একর জমি ভেঙে, বাড়িঘর সহ ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। শরীয়তপুরের দিকে খেয়াল করো, পদ্মার আশেপাশে যে গ্রামগুলো ছিল, হাজার হাজার বাড়িঘর, এমন শুধু বাড়িঘর নয়, শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের মতো এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটা শুধু মানুষের জীবনযাত্রাকে কষ্ট না, একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার উপক্রম হয়ে যায় এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কিন্তু কারণে। তাহলে আমরা এই সমস্ত হচ্ছে টর্নেডো, ঘূর্ণিঝড়, তারপরে আছে প্রাকৃতিক যে অন্য অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তারপরে দাবানল, এই সকল জিনিসগুলো থেকে আমরা যদি মুক্ত হতে পারি তাহলে আমরা আশা করি যে সুন্দর আর সুখী জীবনযাপন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এসব প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের কিন্তু ভারসাম্য নষ্ট করে, তখন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য নতুন পদ্ধতি অবলম্বনের প্রয়োজন দেখা দেয়, আর এর ফলে হচ্ছে মানুষের মধ্যে সামাজিক সম্পর্কের পরিবর্তন কিন্তু ঘটে থাকে। যেমন নদী ভাঙ্গনা দেশের শহর অঞ্চলে বস্তি সৃষ্টির কিন্তু একটি অন্যতম কারণ। তোমরা ভালো করে খেয়াল করে থাকবে যেসব এলাকায় নদী ভাঙ্গন হয়, সেসব এলাকার মানুষ কিন্তু সেখানে আর বসবাস করার তাদের সুযোগ থাকে না। তখন কি হয়, যে সমস্ত এলাকায় নদী ভাঙ্গন হয় না, যে সমস্ত এলাকায় গেলে কোনো কাজ করে খাওয়া যাবে, তখন কিন্তু বাধ্য হয়ে তারা সেই সব এলাকায় চলে আসে। চলে আসার পরে তারা তো এসেই অট্টালিকা বা প্রাসাদ তৈরি করতে পারে না, তাদের কি করতে হয়, কোনো মতো মাথা গোজার জন্য তাঁবু টানিয়ে ছোট ছোট ঘর তৈরি করে, বলা যেতে পারে বস্তি কিন্তু গড়ে ওঠে। তাই আমরা অনেক সময় একটা জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে যে শহর অঞ্চল বস্তি ওঠার অন্যতম কারণ কি, এটা কিন্তু নদী ভাঙ্গনের কারণে কিন্তু হয়ে থাকে। তোমাদের এরকম জ্ঞানমূলক প্রশ্নে তোমরা এটা পেয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থী, এছাড়া বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক বিপর্যয় নতুন নতুন কিন্তু সমস্যার সৃষ্টি করে। তোমরা খেয়াল করে থাকবে, টেলিভিশন তো তোমাদের সবার বাড়িতে প্রায় রয়েছে, খেয়াল করে থাকবে যে আজকে অস্ট্রেলিয়াতে হাজার হাজার একর এলাকা গাছপালা টর্নেডোর কারণে পুরো সার্কার হয়ে যাচ্ছে। এতে প্রাকৃতিক কিভাবে বিপর্যয় সৃষ্টি হচ্ছে তোমরা খেয়াল করেছ? আল্লাহর দেওয়া যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে, মানুষের মোকাবেলা করার কিন্তু তেমন কোনো ক্ষমতা নেই। দেখো, নদী ভাঙ্গন তোমার চোখের সামনে হয়ে যাচ্ছে, মানুষ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, ঠায়। ভূমিকম্প যদি হয় কোনো ক্ষমতা নেই, বন্যা হয় কোনো ক্ষমতা নেই। তাই এক্ষেত্রে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকেও কিন্তু আমাদের স্মরণ করতে হবে, আমাদের তাকে মনে করতে হবে, তার কাছে প্রার্থনা বা সাহায্য চাইতে হবে। এই যে যখন অগ্নিকাণ্ডে দাবানলে হাজার হাজার একর এলাকা পুড়ে যায়, তখন কিন্তু ধারের কাছেও যাওয়া যায় না, গরমে প্রচন্ড উত্তাপের কারণে তখন অনেক উপর থেকে পানি মারছে। দেখো তাহলে আল্লাহর প্রাকৃতিক দুর্যোগগুলো কত মারাত্মক আর মহামারী। তাই এই সকল দিক থেকে যেন আমরা রক্ষা পাই, আল্লাহর কাছে আমরা কিন্তু এ ব্যাপারে সব সময় প্রার্থনা করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব জৈবিক উপাদান। আমরা এবার আলোচনা করব জৈবিক উপাদান নিয়ে। আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে জৈবিক উপাদান। প্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে খেয়াল করো, জৈবিক উপাদান সামাজিক পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান। জন্ম ও মৃত্যু হার, গড় আয়ু, জনসংখ্যার ঘনত্ব, তারপর জৈবিক অবস্থার পরিবর্তন, যেমন জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তনে সামাজিক পরিবর্তন গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে।
আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি কিন্তু প্রয়োগ করা হচ্ছে। জন্ম মৃত্যু হার হ্রাস সমস্ত কাঠামো পরিবর্তনে কিন্তু অবদান রাখছে। আমরা জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব, শিশুশ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার মতো নানামুখী কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন যে অবস্থানে রয়েছো, আজ থেকে 10 বছর আগে যখন তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে এই জনসংখ্যা বৃদ্ধির কারণে কি পরিমাণ ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তোমাদের। আজকে একটা পোস্টের জন্য, একটা চাকরির একটা পোস্টের জন্য একজনকে নিবে, সেক্ষেত্রে দেখা যায় কয়েক হাজার শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করছে সে চাকরিটা পাওয়ার জন্য। দিন যত যাচ্ছে ততই কিন্তু এই প্রতিযোগিতা বাড়বে এবং বাড়ছে। আজকে যদি জনসংখ্যা কম হতো এই সমস্যার কিন্তু সম্মুখীন হতো না। সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কিন্তু নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তাই জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেলে, যে কোনো দেশের সম্পদের তুলনায় যদি জনসংখ্যা বেশি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে সেই দেশের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। আমাদের দেশ ছোট্ট একটি দেশ, আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার। এটা একদম নিতান্তই কম। তুমি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দেখবে যে আমাদের দেশে আয়তন কম, কিন্তু মানুষ কিন্তু 18 কোটি প্রায়। এই ছোট্ট একটি দেশে এত লোক হলে এই সকল কর্মসংস্থান দেওয়া কিন্তু সকলের জন্য সম্ভব নয়। তাই তোমাদেরকে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন কারিগরি কাজ এবং ভালো হাতের কাজ, প্র্যাকটিক্যাল কাজ শিখতে হবে পড়াশোনার পাশাপাশি, যেন তোমাদের কখনো বেকার না থাকতে হয়, কারো উপর নির্ভরশীল না হতে হয়। তুমি যদি মাস্টার্স কমপ্লিট করো, হাতের কোনো কাজ, প্র্যাকটিক্যাল কোনো কাজ না জানো, তাহলে কিন্তু তোমার কোনো মূল্য নাই। তুমি যদি একটু কম্পিউটার চালাতে না যাও, এখনকার কাজগুলো তো সব জায়গায়, এই যে আমরা যে এখন ক্লাস নিচ্ছি এটা কিন্তু অনলাইন ক্লাস, আমাদেরকে কিন্তু আবার মাল্টিমিডিয়া ক্লাসে যখন আমরা নিই, এগুলো যদি না জানা যায় তাহলে কিন্তু তুমি এখানে ব্যর্থ। তাই জীবনের সকল ক্ষেত্রে, বর্তমান সময়ে সকল ক্ষেত্রে তোমাদের কিন্তু তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হতে হবে এবং এই কাজগুলো তোমাদের এখন থেকে শিখতে হবে। তুমি খালি পড়াশোনা শেষ করলে, হাজার হাজার এরকম বেকার যুবক রয়েছে ইংরেজিতে, গণিতে, অর্থনীতিতে, রাষ্ট্রবিজ্ঞানে, বাংলায় মাস্টার্স পাস করে হাজার হাজার শিক্ষার্থী বসে আছে, চাকরি নিয়ে কিছুই পারে না তারা। তাই বাস্তব জীবনে কাজ করতে হবে, প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে এবং চ্যালেঞ্জ তোমাকে গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব সাংস্কৃতিক উপাদান। নম্বর 3, সাংস্কৃতিক উপাদান। সামাজিক পরিবর্তনে সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তোমরা এটা ভালো করে জানছো। যে কোনো সমাজের দিকে তাকালেই বোঝা যাবে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, তারপরে মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য আদর্শের কিন্তু ভিন্নতা রয়েছে। এর ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন সংস্কৃতির লালিত প্রতিষ্ঠান, এসব সমাজের মধ্যে নানা রকমের পরিবর্তন সৃষ্টি করে। যেমন ব্রিটিশ রাজত্বের সময় বাংলার হচ্ছে সমাজ ব্যবস্থার উপর বিদেশের সংস্কৃতির প্রভাব বিশেষভাবে হচ্ছে পরিদৃষ্ট হয়। তাছাড়া ভ্রমণ কাহিনী পাঠ, বিদেশ ভ্রমণ, অন্যান্য দেশের জনগণের সাথে সাক্ষাৎকার, এইসব সামাজিক পরিবর্তন নিয়ে আসে নতুন মূল্যবোধ, নতুন। তাছাড়া আমরা বলতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট প্রমুখ মহামানব মানুষের সামনে তুলে ধরেছিলেন নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মূল্যবোধ, নতুন আদর্শ, যা সে সময় সমাজের নানামুখী পরিবর্তন সূচিত হয়েছিল। বাংলার শহরগুলোর দিকে তাকালেও বোঝা যায় একাধিক সংস্কৃতির মিশ্র রূপ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সাংস্কৃতিক পরিবর্তনের কথাটা খেয়াল করেছো? মহামানবরা যখন একটা জিনিস, একটা শিক্ষণীয় বিষয় বলে, সেটা কিন্তু মানুষ গ্রহণ করে। আল্লাহর নবীর কথা যদি আমরা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সমাজকে পরিবর্তন করার জন্য যে সকল পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন সেটা কিন্তু আজও, সেটা তো ভালো, সেটা তো সবাই গ্রহণ করবে। সেই জিনিসগুলো গ্রহণ করলে কিন্তু সমাজ পরিবর্তন হবে। একটু এক্সাম্পল দেওয়া যাক, দেখো আগে নারীদেরকে খুব অবহেলা করা হতো, মানে এদেরকে সমাজে কোনো মূল্যায়নই করা হতো না, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে একটা সম্মান বা মর্যাদা দিয়ে গেছেন, এবং সেই মর্যাদার কারণে আজ কিন্তু নারীরা অনেক সম্মানিত। এই যে দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটা পাল্টানোর ক্ষেত্রে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক ভূমিকা পালন করেছেন। নারীদেরকে এখনো তো সমাজে অনেক ক্ষেত্রে, যারা লেখাপড়া জানে না, শিক্ষিত কম, তারা কিন্তু অনেক অবহেলা করে। কিন্তু কিছু কিছু সমাজের
মানুষ লেখাপড়া না জানলেও দেখা যায় যে ওরা শিক্ষিত মানুষের সংস্কৃতি ওঠা বসার কারণে তখন কি হয় কিছুটা শিখে। আজ আমরা যদি খেয়াল করি যে এখনো কিছু পিতামাতা আছে, একটা ছেলে একটা মেয়ে থাকলে যদি দুইটা ডিম রান্না করা হবে, তিনটা ডিম রান্না করায়, ছেলে যদি বলে আম্মু আমাকে দুইটা ডিম দাও, মা কি করে ওই মেয়ের ডিমটা সহকারে দিয়ে দেয়, কিন্তু ছেলের যা ছেলেকে দিয়ে দেয় কিন্তু মেয়েকে কিন্তু দিতে চায় না। তাহলে এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক ভূমিকা সমাজে রেখে গিয়েছেন। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, যীশু খ্রিস্টও রয়েছে এবং আরো মহামনীষী রয়েছেন। তাহলে এই যে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে, আর দৃষ্টিভঙ্গি পাল্টালে আমরা সমাজের একটা উচ্চ স্থানে এসে পৌঁছাতে পারবো। কেননা আমরা যদি নারী আর পুরুষের কথা বলি, তাহলে নারী আর পুরুষের কথা যদি আমরা বলতে পারি, যদি দুইজনই সমানভাবে এগিয়ে যায়, তাহলে কেবল সমাজের উন্নতি হবে, তাছাড়া সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দৃষ্টিভঙ্গি পাল্টালে তখন আমরা একটা ভালো স্থানে গিয়ে পৌঁছাতে পারবো বলে আশা করি। এবার আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী শিক্ষা নিয়ে। আমরা আলোচনা করব শিক্ষা। দেখো, শিক্ষা ছাড়া জীবনে কোনো কিছুই কল্পনা করা যায় না। আমি অনেক সময় একটা এক্সাম্পলে বলে থাকি যে একটা মানুষ প্রতিদিন কাজ করে 500 টাকা করে ইনকাম করে, কিন্তু তাকে প্রতিদিন কাজ করতে হবে। মাস শেষে 30 দিনে মাস যদি হয়, মাস শেষে সে 15,000 টাকা পাবে, 500 টাকা করে যদি প্রতিদিন পায় কাজ করে। কিন্তু প্রতিদিন কাজ করা কিন্তু খুব কষ্টসাধ্য, শ্রমসাধ্য। ঝড় বৃষ্টি হতে পারে, শরীর অসুস্থ হতে পারে, সেদিন কিন্তু সে কাজে অংশগ্রহণ করতে পারবে না, এবং তাকে শারীরিক পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম, মাটি কাটা, ইটের ভাটায় কাজ করা, লোহা লক্করির কাজ করা, এই কাজগুলো, ফসলের ক্ষেতে ক্ষেতে কাজ করা, এই কাজগুলো কিন্তু অনেক কঠিন। প্রিয় শিক্ষার্থী, তাহলে সে যদি শিক্ষিত হতো, সে একটা চাকরি করতো। একটা চাকরি করলে তাকে সাপ্তাহিক, কোনো কোনো অফিস আছে 2 দিন বন্ধ দেয়, মাসে 8 দিন, 22 দিন কাজ করতে হয়, এবং সে চেয়ার টেবিলে বসে অফিসে যে আরামে রিল্যাক্সে চেয়ার টেবিলে বসে কিন্তু সে কাজ করে। আর এই কাজ করার কারণে সে মাস শেষে একদম গুছানো টাকাটা পায়। এই যে ছুটি কাটিয়েছে, এর জন্য কিন্তু সে টাকা কাটা যায় না, একেবারে নির্দিষ্ট টাইমে চমৎকারভাবে সে হচ্ছে এই একসাথে বেতনগুলো পায়। তখন এই টাকাগুলো দিয়ে সে সুন্দর সংসার চালাতে পারে, কিন্তু একটা দিন মজুর প্রতিদিন কিন্তু কাজ করতে পারে না। তাই তোমার আগে সুন্দর জীবন যাপন করার জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া তুমি কোনো কিছুই, তোমার ভালো কিছু করা সম্ভব নয়। আমরা বলতে পারি শিক্ষা কি, আমরা এটাকে এই প্রশ্নটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে, জ্ঞানমূলকও আসে, অনুধাবনমূলকে বিশেষ করে হয়ে থাকে যে শিক্ষা কি। আমরা বলতে পারি শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। আমরা যদি ছোট্ট করে বলি শিক্ষা কি, তাহলে শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন, সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো, এই কথাগুলোর মধ্যেই ব্যাপক তাৎপর্য রয়েছে। শিক্ষা কি? শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। শিক্ষা কিন্তু সবকিছুই সংস্কার সাধন করছে। আগের যুগ পাল্টে এখন দেখো বর্তমান সময়ে কি সুন্দর তোমরা জীবন যাপন করছো। আর বিরামহীন প্রক্রিয়া কথাটার অর্থ হচ্ছে বিরামহীন, মানে বিশ্রাম নেই, ও আপন মনে আপন গতিতে এগিয়ে চলছে, ওর কোনো হচ্ছে বিশ্রাম নেই, ও শুধু সংস্কার করেই চলছে, ও শুধু এগিয়ে চলছে। কিভাবে মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, অনেক সুন্দর জীবন যাপন করতে পারবে, সেটা সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার, আত্মবিশ্বাস আর বিচার বিবেচনা ক্ষমতা জাগ্রত করে। একজন মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে সে কি করতে পারে, তার মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হয় আর সে বিচার বিবেচনার ক্ষমতা রাখে। একজন শিক্ষিত মানুষের কিন্তু বিচার বিবেচনার ক্ষমতা থাকে, কোনটি ন্যায় কোনটি অন্যায়, কোনটি ভালো কোনটি মন্দ, এটা কিন্তু সে ভালো করে উপলব্ধি করতে পারে। শিক্ষিত মানুষ না হলে অশিক্ষিত মানুষ কিন্তু সবসময় সে বিচার আসার ন্যায় বিচার আসার কিন্তু করতে পারে না।
শিক্ষা যাবতীয় অন্ধত্ব, কুসংস্কার প্রভৃতি থেকে কিন্তু মুক্তি দেয়। এই শিক্ষার কারণে কিন্তু মানুষ যত ধরনের কুসংস্কার আছে, যত ধরনের অজ্ঞতা আছে, এগুলি থেকে কিন্তু মানুষকে মুক্তি দেয়। উদাহরণস্বরূপ হিসেবে বলা যায় যে বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে, যা তাদের বিভিন্ন সামাজিক আন্দোলন পরিচালনায় উদ্বুদ্ধ করেছে। এই সমসাময়িক কথার বলতে পারি ধর্ষণ নিয়ে আজকে বাংলাদেশে কিন্তু ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখবে সেক্ষেত্রে নারীরা রাত 12টার পর থেকে তারা রাস্তায় বেরিয়ে শাহবাগ থেকে মানিক মেয়ে বিভিন্ন না কোন জায়গায় যেন, সেদিন আমি টেলিভিশনে দেখলাম যে তারা মশাল জ্বালিয়ে মিছিল করতে করতে চলে গেছে। আজকে শিক্ষার কারণে কিন্তু তারা নারীরা সচেতন হয়েছে এবং নারীরা কিন্তু নিজেদেরকে ব্যাপকভাবে বিস্তার করতে সক্ষম হয়েছে, নিজেদেরকে প্রকাশ করতে সক্ষম হয়েছে। আজকে শিক্ষিত না হলে কিন্তু নারীদের ঘরের মধ্যে আবদ্ধ থাকতো। এক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে বেগম রোকেয়াকে, তিনি নারী শিক্ষার জন্য তো ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। আর আজকে নারীরা এত শিক্ষিত হয়েছে দেখেই আজকে সমাজের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। তোমাদেরকে একটা কথা বলা যাক, একটা পরিবারে যদি স্বামী 20,000 টাকা বেতন পায়, পাশাপাশি স্ত্রীও যদি 15,000 টাকায় বেতন পায় বা 20,000 পেল, তাহলে দুজনের ইনকাম হলো 40,000 টাকা। তাহলে থাকা খাওয়া পড়ার জন্য কিন্তু এ টাকাটা যথেষ্ট, কিন্তু একজনের ইনকামের উপর পরিবারের কর থাকে, তার হচ্ছে বাবা মাকেও দেখতে হয়, নিজের পরিবারকে দেখতে হয়, সেটা কিন্তু খুব কঠিন। কিন্তু এক্ষেত্রে যদি আমি বলি যে স্বামী স্ত্রী দুজনই শিক্ষিত হয়, তাহলে কিন্তু সমাজের পরিবর্তন অবশ্যই ব্যাপকভাবে সাধন হবে। তাই প্রিয় শিক্ষার্থী, শিক্ষিত হতে হবে, শিক্ষা ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। আমাদের দেশে যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতি প্রভৃতি সামাজিক সচেতনতার কিন্তু ফসল। এই এই আইনগুলো যে আমাদের আমরা দেখতে পাই, এটা কিন্তু সামাজিক সচেতনতা সৃষ্টি শিক্ষার জন্যই হয়েছে, তাছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। প্রিয় শিক্ষার্থী, এবার আলোচনা করব প্রযুক্তি নিয়ে। এরপরে পয়েন্ট 5 নম্বর, প্রযুক্তি। তোমরা প্রযুক্তি দেখো, আমি এক প্রযুক্তির মাধ্যমে তোমাদের সাথে কিন্তু অলরেডি যোগাযোগ করছি। প্রযুক্তি ছাড়া আমরা কিন্তু এখন কোনো কিছুই কল্পনা করতে পারি না। তোমাকে যদি আমি প্রযুক্তির একটা ছোট্ট আগে একটা কথা বলে দিই, প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। আমরা যদি ছোট করে বলি প্রযুক্তি কি, তাহলে প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক, প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। আমি এই পয়েন্ট আলোচনা করার আগে আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে প্রযুক্তির বদলেতে আমরা কিন্তু এত উন্নত জীবনযাপন করতে পারছি। আমরা প্রযুক্তির প্রচলন আর প্রসারের মাধ্যমে সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মানসিক গঠন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়। দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা যায় যে বেতারের আবিষ্কার সমাজ জীবনে আমোদ প্রমোদের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি এবং অন্যান্য আরো বহু ধরনের সামাজিক কাজকে প্রভাবিত করছে। তাহলে তো বুঝতেই পারছো যে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক যে প্রযুক্তির ফলে আজকে তোমরা ঘরে বসে এই যে অনলাইন ক্লাসটা তোমরা দেখছো, এটা কিন্তু প্রযুক্তির অবদান। আমরা আরো যদি বলি টেলিভিশনের আবিষ্কার, বেতারের আবিষ্কার, আমরা যে কোনো তথ্য সারা দেশে প্রচার, মনে করো তোমাদের SSC পরীক্ষা হবে, সেক্ষেত্রে তোমাদের একটা পরীক্ষা রুটিন পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে যদি টেলিভিশনে এই সংবাদটা দিয়ে দেওয়া যায় এই প্রযুক্তিতে, তাহলে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে এই খবরটা কিন্তু পৌঁছে যায় এবং এটা পৌঁছাতে কিন্তু তেমন কোনো বেগ পেতে হয় না। তাহলে প্রযুক্তি তোমাদেরকে কোন জায়গায় নিয়ে এসেছে? আজকে বিজ্ঞানের যে নতুন নতুন আবিষ্কার, সেটা কিন্তু মানুষকে ব্যাপক উন্নতির শিখরে নিয়ে গেছে। আজকে জাপানের দিকে খেয়াল করো, কৃষি প্রযুক্তির কথা যদি তোমাদেরকে একটা উদাহরণ দেওয়া যাক, কৃষিকাজ কিন্তু অত্যন্ত কঠিন কাজ, শ্রমসাধ্য কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে একটা কৃষক মাঠে যায়, সারাদিন জমি চাষ করে, তারপরে বাড়িতে সন্ধ্যায় ফিরে। আগে মানুষ কিন্তু গরু দিয়ে, লাঙ্গল দিয়ে, গরুর সাহায্যে লাঙ্গল দিয়ে জমি চাষ করত।
তো 1 বিঘা জমি চাষ করতে সারা দিন লেগে যেত। আজ প্রযুক্তির উন্নতির ফলে আজকে যে ট্রাক্টর আবিষ্কার হয়েছে সেটা আমরা জমিতে নিয়ে যাওয়ার পরে আমার মনে হয় আধা ঘন্টা বা 30-20 মিনিটের মধ্যেই পুরো 1 বিঘা জমি কিন্তু চাষ হয়ে যায়। তাহলে কি হচ্ছে, এই যে জমি চাষ হচ্ছে মুহূর্তের মধ্যে, এই জমি চাষ হওয়ার কারণে তার হাতে কত সময় বেঁচে যাচ্ছে এবং সে মুহূর্তের মধ্যে বীজ বপন করে চলে আসতে পারছে, তাহলে তার হাতে ব্যাপক সময় রয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে একজন মানুষই কিন্তু ব্যাপক কাজ করছে। তাহলে প্রযুক্তি তোমাকে কত আরামায়েশে জীবনযাপন করার সুযোগ করে দিয়েছে। আমরা আরো যদি দৃষ্টান্ত আমরা আরো এক্ষেত্রে বলতে পারি, প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজ ব্যবস্থার দু ধরনের ফলাফল দেখতে পাই, একটি প্রত্যক্ষ ফলাফল আর একটি হচ্ছে পরোক্ষ ফলাফল। কতকগুলো সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত পরিবর্তনের ফলাফল হিসাবে দেখতে পাই। আমরা যদি বলি যে বেকারত্ব বৃদ্ধি, শ্রমিক মালিকের মধ্যে ব্যবধান, প্রতিযোগিতার তীব্রতা প্রভৃতি প্রযুক্তি পরিবর্তনের পরোক্ষ প্রভাব। কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কল্যাণে উন্নত জাতের বীজ, তারপরে রয়েছে সেচ, সার প্রয়োগের ফলে কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। তাছাড়া আমাদের দেশে এখন মৎস্য চাষে নতুন নতুন পদ্ধতির প্রয়োগ কিন্তু লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এক্ষেত্রে ছোট্ট করে একটা এক্সাম্পল দেওয়া যায়, হাজার হাজার বেকার যুবক রয়েছে আমাদের দেশে, তারা কিন্তু এখন চাকরির পিছনে অনেকে দৌড়াদৌড়ি করে না, যারা বুদ্ধিমান তারা গ্রামে ফিরে গেছে এবং তাদের যে পুকুর রয়েছে বা পুকুর লিজ নিচ্ছে, তারা কিন্তু সেখানে মাছের চাষ করছে। মাছের চাষ করে তারা কিন্তু এখন একজন মানুষ চাকরি করে 20 থেকে 25 হাজার বা 15 থেকে 20 হাজার বা 30 হাজার টাকা বেতন, কিন্তু একজন যুবক যখন এই কৃষি যখন এই মৎস্য চাষ করছে তার কিন্তু এমনও আছে মাসে 50 হাজার টাকা কিন্তু ইনকাম হচ্ছে। তাহলে এই আনুমানিক তো আর চাষ করছে না, প্রযুক্তির উন্নতির ফলে তারা কিন্তু বিজ্ঞান ভিত্তিক উপায়ে চাষ করে তারা কিন্তু চমৎকারভাবে মাছ উৎপাদন করছে এবং তাদের অর্থনৈতিক সচ্ছলতা পরিবারে ফিরিয়ে দিয়ে এনেছে। তাহলে প্রযুক্তি কিন্তু এই উন্নত জীবনযাপন দিয়েছে। আজকে আমি আমার বাড়ি গ্রামে, আমি গ্রামে গিয়ে দেখেছি যে পুকুরের মধ্যে পানি কমে যাচ্ছে, তখন কি করছে তারা, সেখানে শ্যালো মেশিন এর ব্যবস্থা করেছে, সেখানে কন্টিনিউ পানি দিচ্ছে। এটা কিন্তু প্রযুক্তির ফলে হয়েছে। আজকে হাতের নাগালে সকল কিছু পাওয়া যাচ্ছে প্রযুক্তির কল্যাণের কারণে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যোগাযোগ নিয়ে আলোচনা করব। যোগাযোগ 6 নম্বর পয়েন্ট, যোগাযোগ সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান হচ্ছে যোগাযোগ। আমি যোগাযোগের ক্ষেত্রে যদি বলি, সহজ একটা কথা বলি, দেখো আগে মানুষ আমরা বাস্তবিক যে দৃষ্টান্ত দিতে পারি যে এখান থেকে তোমার ঢাকা যেতে হবে, আগে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট ভালো ছিল না, মানুষের যেতে কষ্ট হতো, ভালো যানবাহন ছিল না। আর তুমি যদি এখন চিন্তা করো আমি ঢাকায় যাব, তোমার বাসার কাছ থেকে কিন্তু মুহূর্তের মধ্যে তোমার বাসার কাছ থেকে তুমি গাড়িতে চড়ে তুমি ঢাকাতে চলে যেতে পারছো অতি অল্প সময়ের মধ্যে। তাহলে তোমার যেতে কিন্তু মুহূর্তের মধ্যে তুমি সেখানে যেয়ে পৌঁছাচ্ছ। তাহলে যে দেশের যোগাযোগ মাধ্যম যত উন্নত সে দেশে কিন্তু অর্থনীতি তত উন্নত। আর তোমার যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে কিন্তু তুমি অবশ্যই উন্নতি চরম শিখরে আরোহণ করতে পারবে না। আমি একটা কথা বলতে পারি, যদি একটা দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে নদীর এপারে তোমার হচ্ছে শহর বন্দর আর ওপারে তোমার বাড়ি, এখন তোমার অনেক হচ্ছে মাল বহন করে নিয়ে তোমার বাড়িতে যেতে হবে কিন্তু নদীর উপরে ব্রিজ বা সেতু নেই, তাহলে তুমি এই জিনিসগুলো নিয়ে যেতে কিন্তু তোমার অনেক সময় লাগবে, অনেক পরিশ্রম হবে, অনেক টাকা লাগবে কিন্তু। কিন্তু তোমার যদি যোগাযোগ মাধ্যমটা যদি সহজ হতো, সে নদীর উপর যদি একটা ব্রিজ থাকতো তাহলে কি হতো, তাহলে তুমি সহজে গাড়িতে করে নিয়ে একবারে বাড়িতে চলে যেতে পারতে। তাহলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি যদি হয় তাহলে কিন্তু সে দেশটা কিন্তু তত উন্নত, যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশটা কিন্তু তত উন্নত, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় শিক্ষার্থী, এটা তো মাত্র বর্তমান সময়ের প্রেক্ষাপটের কথা একটু বললাম, আরো বর্তমান সময়ে যে যোগাযোগের কথাগুলো আমরা বলতে পারি, জলস্থল আকাশপথে যোগাযোগ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেইল, ডিশ অ্যান্টেনা, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, বিভিন্ন ধরনের পত্রপত্রিকা প্রভৃতি সামাজিক পরিবর্তনে কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। আজকে এই যে আমি ক্লাস নিচ্ছি, এটা তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি ইন্টারনেটের মাধ্যমে, এটা যদি না থাকতো তাহলে তোমাদের এই যে
আর করোনা মহামারী যে এই সময় কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করা কিন্তু সম্ভব হতো না, আর আজকে দেখো কি সহজে তোমাদের সবার সাথে যোগাযোগ করতে পারছি। তাই যোগাযোগ সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, আর এই যোগাযোগ যদি না থাকতো তাহলে তোমাদের সাথে কিন্তু সহজে আমরা যোগাযোগ করতে পারতাম না। তাহলে আমরা সামাজিক পরিবর্তনে যোগাযোগের ভূমিকার কথা অস্বীকার করতে পারি না। প্রিয় শিক্ষার্থী, এবার বলো ছোট্ট করে শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়ন, শিল্পায়ন ও নগরায়ন। প্রিয় শিক্ষার্থী, ছোট্ট করে যদি বলি, শিল্পায়নের ফলেই কিন্তু নগরায়ন গড়ে উঠে। আমি যদি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল স্বরূপ বলি, আমার হাতে খুব সময় কম, আমি এই পয়েন্টটা বলে আশা করছি শেষ করব আজকের ক্লাস। সেটা হচ্ছে এই নারায়ণগঞ্জের কথাই যদি বলা যায়, তাহলে এই নারায়ণগঞ্জে শিল্প কারখানা কিন্তু অনেক বেশি। তাহলে শিল্প কারখানায় কাজ করার জন্য লোকজনের প্রয়োজন হয়, আর লোকজনের প্রয়োজন যখনই হবে তখন কিন্তু সেখানে নগরায়ন ধীরে ধীরে কিন্তু গড়ে উঠবে। সেখানে বাড়ি ঘর হবে, কল মিল ফ্যাক্টরি এগুলো গড়ে উঠবে, আর এগুলো গড়ে উঠলেই তাহলে সেখানে মানুষের জীবনযাপন অনেক উন্নত মানের হবে। আর শিল্পায়নের ফলে কিন্তু নগরায়ন ঘটে, যত শিল্প কারখানা গড়ে উঠবে তত মানুষ শহরমুখী হবে এবং শহরে এসে বসবাস করবে, এবং সে এলাকায় নতুন নতুন এলাকা সৃষ্টি হবে, নতুন নতুন শিল্প কারখানার সৃষ্টি হবে, তখন মানুষের যে সুখ সুখী আর সুন্দর জীবনযাপন হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।